হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সোমেন, আর আজকে আমি রিভিউ করতে চলেছি শাকিব খানের আপকামিং ফিল্ম, যার নাম হতে চলেছে বিদ্রোহী। তো তার একটি ফার্স্ট লুক পোস্টার গতকাল রাতে সাপলা মিডিয়ার ফেসবুক পেজ থেকে মুক্তি দেওয়া হয়। শেখ মুজিবুর রহমানের 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে তো সেই পোস্টারটি রিভিউ করবো। তো লেটস স্টার্ট। প্রথমে আমার হাসি পাচ্ছে, মানে সিনেমাটা কে পরিচালনা করেছে? সেলিম খান। আবার প্রযোজিত করেছেন শাহিন খান। একে তো নামের প্রবলেম, তার মধ্যে কে কোন দায়িত্ব সামলেছে সেই জায়গাটাও ইন্ট্রোডিউস করাতেও প্রবলেম। মানে এই সমস্ত মিস্টেকগুলো করবে আর দোষ দেবে যে বাংলা ইন্ডাস্ট্রি কেন বাংলা ফিল্ম দেখছে না মানুষ, বাংলা ইন্ডাস্ট্রিকে কেন ভালোবাসে না, বাংলাদেশের ফিল্ম কেন পিছিয়ে যাচ্ছে, এরকম কোশ্চেনগুলো তৈরি করবে। নিজেরাই কিন্তু নিজেদের সমালোচনার সৃষ্টি করে। আর তারপর হচ্ছে ফার্স্ট লুক পোস্টার, আহামরি কী আছে? সেই যদি সায়েন্সার আমি পোস্টার দেখি, সেখানেও কি ঘাটটা একটু নিচু করে আগিয়ে আসছিলো, এখানে ঘাটটা একটু উঁচু করে সেই অ্যাঙ্গেল লুকে ফিরে আসছে। তো বিদ্রোহীর ফার্স্ট লুক পোস্টার কিন্তু সেরকম আশাও স্বরূপ কোনো রকম পোস্টার দেখা গেল না। অ্যাকশান লুক এটা বোঝা গেল, যেটা একটি প্রেম দরকার নামে সিনেমার শ্যুট হয়েছিল, তো সেই ফার্স্ট লুক পোস্টারে কিন্তু আহামরি কিছু দেখা গেল না। ঈদ উল ফিতরে আসছে, সিনেমাতে প্রধান চরিত্র অভিনয় করেছেন শাকিব খান, মৃদুলা এবং শবনম বুবলি। এটি একটি রোমান্টিক অ্যাকশান সিনেমা, কিন্তু তার সাথে এবার ঈদে কিন্তু শান এবং মিশন এক্সট্রিমে দুটির সাথে পাঙ্গা নিতে চলেছে শাকিব খানের এই বিদ্রোহী সিনেমাটা। কিন্তু এই তার লুক আমার তো একদম খুব একটা ভালো লাগেনি, তবে অ্যাকশান প্যাক সিনেমা হতে চলেছে এটা বোঝা গেল, নামের সাথে ফেশিয়াল এক্সপ্রেশনটা ভালো, কিন্তু এই ধরনের কিছু কিছু ভুল করবে আর দোষ দেবে জনগণকে এবং দর্শকদের। তারপর দেখা যায় যে সমালোচনা হলে একটি ভালো পোস্টার মেকিংয়ের দায়িত্ব আসে এবং ভালো ভালো পোস্টার তৈরি করা হয়, কিন্তু সমালোচনার সৃষ্টি কিন্তু তারা নিজেরাই তৈরি করে এই ধরনের পোস্টার রিলিজ দিয়ে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে সান সিনেমার নায়ক সিয়াম আহমেদ জানাচ্ছে আব্বাস আলী মুঘল তার ফাইট সিকোয়েন্স করেছে সান সিনেমাতে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটি ধামাকা ফাইট দেখতে পাওয়া যাবে সান সিনেমায়। তার মধ্যে আরফিন শুভর আপকামিং সিনেমা মিশন এক্সট্রিমে ফাইট মাস্টার হিসেবে কাজ করেছে ভারতের রাজেশ কান্নান, তো সেখানে একটা দারুণ ফাইট দেখেছি আমরা টিজারটির মধ্যে। এখন কথা, এই সময়ে দাঁড়িয়ে বিদ্রোহী সিনেমার কেমন টিজার ট্রেলার হয় তার ওপর কিন্তু দর্শক হলমুখী হবে। তবে শাকিব খানের একটি ফেস ভ্যালু আছে, তো সেটা দেখিয়ে চলবে এই সিনেমা, আমার এতটাই আশা। কিন্তু এখন ঈদে ধামাকাদার অনেক সিনেমা আছে, তার মধ্যে কতটা টক্কর দেয় এই বিদ্রোহী সেটি দেখার বিষয়। আর এই বিদ্রোহী সিনেমাটি পরিচালনা করছেন শাহিন সুমন। তো দর্শক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে ফার্স্ট লুক পোস্টারটি? তো এই ব্যাপারটা তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। আর এরকম সিনেমা জগতের ও সাপলা মিডিয়ার আপকামিং সিনেমা বিদ্রোহী নিত্য নতুন আপডেট পেতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যেতে পারো।